প্রিয় দর্শক, এবার ফিলিস্তিনের ইস্যুতে মুখ খুলল উত্তর কোরিয়া। প্রিয় দর্শক, হামাজ ও ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা আগেই জানিয়েছিলেন বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া। এবার তাদের সঙ্গে যোগ দিল পরমাণু শক্তিধর আর এক দেশ, উত্তর কোরিয়া। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনতেছেন, দেশটি বলেছে গাজায় রক্তক্ষয়ী সংঘাতের জন্য ইসরায়েল দায়ী। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিনের এই সংঘাত সমাধানের প্রধান পথ। আজ মঙ্গলবার 10 অক্টোবর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। উত্তরের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোরং সিনমুন বিদেশি গণমাধ্যমের বরাত দিয়ে গাজা পরিস্থিতি নিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থায় একটি সংক্ষিপ্ত নিবন্ধ লিখেছেন। রোরং সিনমুন বলেছেন, ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত অপরাধমূলক কর্মকাণ্ডেই ফলে এই সংঘাত ঘটেছে। এই সংঘাত সমাধানের প্রধান উপায় হল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা। এর রাস আগে গাজা ইস্যুতে নিজেদের অবস্থান জানায় চীন ও রাশিয়া। দুই রাষ্ট্রই ফিলিস্তিন ও ইসরায়েল সংকট, মানুষের প্রাণহানি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। চীন রাশিয়া উভয়ই দ্বিরাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে বিবৃতি দেয়।